আজকে মনে হচ্ছে আমার বাগানটা পরিপূর্ণ বাগান, এতদিন ফুল ছাড়া বাগান ছিল। তো আমি আমার ছাত্ররা আমার সহকর্মীরা সবাই আমরা মিলে যেন দায়িত্বশীল আচরণ যেন, এটাই আজকে হচ্ছে আমার একমাত্র আহ্বান। এবং দায়িত্বশীল আচরণ করার মাধ্যমে নিজেকে আমরা সুরক্ষা দিই, আমাদের পরিবেশ প্রতিবেশ প্রত্যেককে যেন সুরক্ষা দেয়। আর আগামী দিনে আমাদের পঠন পাঠন কর্মসূচি যেটা, এটাকে যেন আমরা বেগবান শিক্ষার্থীদের করোনার ভয়াল খাবার থেকে সারা পৃথিবী মুক্ত, তো এই প্রসঙ্গে এই দৃষ্টিকোণ থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে, সাথে সাথে ইসলামিক ইউনিভার্সিটি খুলে দিচ্ছে এবং আমাদের হলগুলো খুলে দিচ্ছে। তো ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইসলামিক ইউনিভার্সিটি কর্তৃপক্ষের প্রতি এবং প্রশাসনের প্রতি। সবাই মিলে হালে একে একে আসছে, ম্যাম স্যাররা ফুল এবং চকলেট দিয়ে বরণ করছে, এটা আমাদের কাছে ঈদের মতো। আর এই যে দীর্ঘদিন অনেকদিন ধরে আমরা বাসায় ছিলাম, সেই জন্য হচ্ছে বাসার মধ্যে ডিপ্রেশন হতাশা কিন্তু সবার মধ্যেই কাজ করছে। তো প্রশ্নকে অনেক ধন্যবাদ এত দ্রুত আমাদের ফল খেতার জন্য। ভালো থাকুক, সুস্থ থাকুক, এটা নেচার আমাদেরকে বাধ্য করেছিল ওদেরকে মানে বঞ্চিত করে রাখতে, এইটা উপলব্ধি করে। এটা আসলে ম্যানমেড কোনো বিষয় না, নেচার মেড জিনিস ছিল, কাজে এটাকে সব কিছু মেনে নিয়ে এই দেড় বছরের যে বিচ্ছিন্নতা এটা ভুলে গিয়ে আমরা মৌলিক এবং পুরাতন মূলস্রোতে আমরা ফিরে আসলাম। আর এই ডোন্ট ফরগেট পাস্ট, কোন ফ্রাস্ট্রেশন নাই, হ্যাঁ এখন থেকে আমাদের জীবন প্রবাহ আবার শুরু হলো। আর